প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। সেটি আপনাদের জীবনে অনেকটাই উপকার হতে পারে এবং অনেকটাই শিক্ষণীয় হতে পারে। একজন মৃত পথযাত্রী ব্যক্তি একজন বাবা তার ছেলেকে ডেকে নিয়ে এসে বলল, হে আমার প্রিয় পুত্র, আমি তোমাকে এই ঘড়িটি দিলাম, তুমি এই ঘড়িটি খুব যত্ন সহকারে রাখ। ছেলেটি দেখল যে এটা অনেকটাই পুরনো একটি ঘড়ি, যেটার বর্তমানে অনেকটাই মলিন হয়ে গেছে, যেটা এখন আর কোনো কাজে লাগবে না। ছেলেটির মুখের দিক তাকিয়ে বাবা বলল, তুমি পাশের যে ঘড়ির দোকানটা আছে সেখানে গিয়ে এটার বিক্রি করতে চাও এবং তাকে বলো যে এটা আমি বিক্রি করবো, সে কি বলে। ছেলেটি বাবার কথা মতো সেই ঘড়ির দোকানে গেল এবং সেটা বিক্রি করার কথা বলল। দোকানি তাকে বলল যে এই ঘড়ির দাম আমি আপনাকে 100 টাকা দিতে পারবো। তখন ঘড়িটি বিক্রি না করে তার বাবার কাছে ফিরে এলো এবং বাবাকে বলল যে এই ঘড়ির দাম 100 টাকা দিতে চাইল। বাবা বলল, এখন তুমি একটা কফি শপের দোকানে যাও এবং তুমি বলো যে এই ঘড়িটা বিক্রি করবে। কফি শপের দোকানে যাওয়ার পর সেই কফি শপ দোকানদারকে জিজ্ঞাসা করলো যে আমি এই ঘড়িটি বিক্রি করতে চাই, ভাই আপনি কি এই ঘড়িটি নেবেন। তখন সেই ব্যক্তি উত্তর করল যে এত পুরনো এবং মানে মলিন হয়ে গেছে যে এই ঘড়িটা কিভাবে আমি নেব এবং এই ঘড়ি দিয়ে আমি কি করব, এই ঘড়ির কোনো মূল্য নেই, এখন এই ঘড়িটি আমি নিতে পারবো না, আপনি অন্য কোথাও দেখেন এবং এই ঘড়িটি আমার কাছে কোনো দরকার না, আর এই ঘড়িটি কোন মানে কেউ নিবে না এবং এই ঘড়িটি কোনো কাজে লাগবে না, তাই নিবে না। তখন পুনরায় সেই পুত্র আবার ফিরে এলো বাবার কাছে। বাবাকে বলল যে দোকানি এই কথাটা বলল, কফি শপ দোকানের মালিক এই কথাটা বলল যে এই ঘড়িটি কেউ নেবে না, এই ঘড়ির কোনো মূল্য নেই, অনেকটাই পুরনো ঘড়ি, যার কারণে আমাকে কোনো টাকা পয়সা দিতে পারবে না। তখন বাবা বলল যে আচ্ছা, তুমি যদি এই ঘড়িটির বিষয়ে আরও খোঁজ খবর নিতে চাও তাহলে এটার মূল্য কতটুকু আছে না আছে সেই বিষয়ে তুমি আরও জানতে পারবে। তখন বাবা মানে তাকে বলল যে জাদুঘরে যাও এবং জাদুঘরে গিয়ে সেখানে বলো যে এই ঘড়িটি 200 বছর আগের একটি ঘড়ি, আমি এই ঘড়িটি বিক্রি করতে চাই। তখন ছেলেটি বাবার কথা শুনে আবার সেই জাদুঘরের দিকে মানে রওনা দিল এবং জাদুঘরে গিয়ে সেখানের মালিককে এবং সেখানের কর্মকর্তাকে বললো যে আমি এই ঘড়িটি বিক্রি করতে চাই। সেই কর্মকর্তা দেখেই বুঝতে পারলো যে এই ঘড়িটি অনেক পুরনো, তাকে জিজ্ঞাসা করলো এই ঘড়িটির বয়স কত। তখন ছেলেটি বলল যে আমার বাবা বলছে যে এই ঘড়িটির বয়স হবে প্রায় 200 বছর। সেই কর্মকর্তা বলল যে এই ঘড়িটির দাম কত নিতে পারবেন। তখন বলল যে আপনার মতে কত হতে পারে। তখন সেই লোকটি বলল যে আমি এই ঘড়ির দাম 1 লক্ষ টাকা দেব। তখন বলল যে না, আমি এই ঘড়ি 1 লক্ষ টাকা বিক্রি করবো না, আবার আপনার সঙ্গে আমি দেখা করব। তখন সেখান থেকে আবার ফিরত এলো বাবার কাছে, বাবাকে এসে বলল যে এই ঘড়ির দাম জাদুঘরে 1 লাখ টাকা মানে বলছে। তখন বাবা বলল যে শোনো, এই ঘড়ির দাম যদি তুমি ঘড়ির দোকানে গিয়ে দেখো যে 100 টাকা দাম করছে, একটা কফি শপের দোকানে গিয়ে যদি দেখো যে এটার দাম মানে 1 টাকাও হবে না, তো জাদুঘরে গিয়ে যদি তুমি 1 লক্ষ টাকা এটার মূল্য তুমি মানে মূল্য যদি পেয়ে থাকো, একটি পুরনো একটি ওল্ড ভার্সন একটি ঘড়ি এবং এটা মলিন হয়ে গেছে, যেটার মানে আমার সাধারণ কোনো ব্যক্তির কাছে কোনো মূল্য নেই, সাধারণ কোনো ব্যক্তি এটার মূল্য দিতে পারবে না, সেই মানে সেই জিনিসটাই অন্য একজন ব্যক্তি যেটা জাদুঘরে রাখার জন্য এটার দাম তুলেছে, সে বুঝতে পেরেছে যে অনেকটা পুরনো একটি ঘড়ি, সেটার দাম তুলেছে 1 লক্ষ টাকা। এখান থেকে আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে তোমাকে বিক্রি করার জন্য না, এই ঘড়িটি বিক্রি করার জন্য তোমাকে বলা হয়নি, এই ঘড়িটির উদ্দেশ্য হচ্ছে যে আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি, যার কাছে তোমার কোনো মূল্য নেই এবং যার কাছে তুমি কোনো মূল্য পাবে না তার কাছে তুমি কখনোই যাবে না, এবং যার কাছে তুমি মূল্য পাবে তার কাছেই তুমি যাবে। কারণ তুমি যদি মানে যাও, যার কাছে কোনো মূল্য তুমি পাবে না তার কাছে যদি যাও, তাহলে তোমাকে সে কখনোই মূল্য দেবে না এবং তোমাকে বুঝতে পারবে না যে আসলে তুমি কেমন এবং তোমার মধ্যে কী আছে সেটা কখনোই সে বুঝতে পারবে না, সেই জন্য তোমাকে মূল্য দেবে না। আর যে তোমাকে বুঝবে এবং যে তোমাকে চিনতে পারবে যে তোমার মধ্যে কী আছে এবং তোমাকে দিয়ে কী হবে না হবে, সে কখনোই তোমাকে ছাড়বে না এবং তোমাকে অবশ্যই সে মূল্য দেবে এবং তোমাকে সে পাশাপাশি রাখার জন্য চিন্তা ভাবনা করবে। তো অবশ্যই আমরা এই বিষয়টি থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারলাম যে আসলে আমাদের মানে পুরনো কোনো জিনিসও যদি থাকে সেটার মূল্য যদি আমরা মানে বুঝতে পারি
তাহলে এটার মানে মূল্যায়ন করি, আর যদি মানে মূল্য যদি না বুঝতে পারি তাহলে কখনো এটাকে মূল্যায়ন করি না। তো বন্ধুরা, আমরা এখানে এটাই বুঝতে পারলাম, আমাদের মূল্য যেখানে নেই কখনো তার সঙ্গে আমরা মিশব না। আর যদি মানে আপনার মূল্য কোনো জায়গায় পেয়ে থাকেন অবশ্যই তার কাছে মিশবেন, নয়তোবা আপনি অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন। যদি আপনি মূল্য যেখানে নেই সেখানে যদি মিশেন তাহলে ওখানে এই ক্ষতিগ্রস্ত হবেন যে আপনাকে মূল্যায়ন করবে না এবং আপনাকে কোনো সহযোগিতা করবে না, কোনো কাজে আপনাকে নিবে না এবং আপনাকে অপদার্থ বলে আপনাকে দূর দূর করবে। আর যেখানে আপনার মূল্য আছে সেখানে আপনি মনোযোগ দেন এবং সেখানে আপনি মূল্যায়নটা করেন। কারণ হচ্ছে সব সময় সব কিছু আপনার ভাগ্যে আসবে না, যখন আসবে তখনই মানে আপনি মূল্য পাবেন, আর যখন আসবে না তখন আপনি মূল্য পাবেন। অবশ্যই আমরা এই বিষয়টি থেকে শিখলাম যে আমাদের মূল্য যেখানে আছে আমরা সেখানেই মানে যাব, আর যেখানে মূল্য নেই সেখানে কখনোই যাব না। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্যে এবং পরবর্তী ভিডিওর জন্যে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।